ধারাখার বরখুন আর প্রবল বৃষ্টিপাতর ফলত করিমগঞ্জ শহরতো কৃত্রিম বানপানীর সৃষ্টি হয়েছে। আর তেনে অবস্থাত আজি করিমগঞ্জ শহরত এক অঘটন সংঘটিত হয়েছে। চলন্ত বাহনের উপর বাগুড়ি পড়ছিল একটা প্রকাণ্ড গছ, আর যি ঘটনাত এগারী অটোচালকর মৃত্যু হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত সেই অটোত থাকা দুইগারী ব্যক্তি এলোকর প্রাণ রক্ষা হয়েছে। আর এই মুহূর্তে করিমগঞ্জ হসপিটেলর যে অসামরিক চিকিৎসালয় ইয়ার পরিবেশ মানে দেখাবল চেষ্টা করি। সেইগারী অটোচালক যেগী অটোচালকর ইতিমধ্যে মৃত্যু হয়েছে, আর এই ঘটনা কেন্দ্র করে এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। আর ইয়া মানে পরিবেশ দেখাইছো, ইয়া হচ্ছে অসামরিক করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের বর্তমানের পরিবেশ। আর যেহেতু মানে পূর্বতে উল্লেখ করেছো যে সেই অটোর ভিতর সর্বমুঠ তিনগী যাত্রী আছে, এগারী হয়েছিল অটোর চালক আর দুইগারী আসলে সহযাত্রী। ইয়ারে এগারী যাত্রী আমার সহ উপস্থিত আছে যেগী সেই সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী, কি হয়েছিল আর ইয়ার পিছত কিমান সময় লাগিল সেইগারী আবদ্ধ হওয়া ব্যক্তিক উদ্ধার করবলে। মূলত এইখিনতে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে করিমগঞ্জ অগ্নি নির্বাপক বাহিনীর যে কার্যালয়, সেই কার্যালয়ের সম্মুখত সেই ঘটনা সংঘটিত হয়েছিল। আর ইয়ার পিছত এলোকে অভিযোগ উত্থাপন করেছে প্রায় এঘন্টা সময় লাগিল সেইগারী ব্যক্তি, যেগী ব্যক্তি আবদ্ধ আছিল অটো চালক অটো সেই যখন অটো অটোর ভিতর। গতি সকলো কথা জানিলে চেষ্টা করি কি হয়েছিল, কিমান সময় লাগিল উদ্ধার হতে? উদ্ধার হতে মতলব আধা ঘন্টা লাগি গেছে। তো ফার্স্টে আইসি আমার মতলব অ্যাকাউন্ট করা আইসিআইসিআই অ্যাকাউন্ট ব্যাংক। নাম কি নাম আমার? আজহারউদ্দিন। কোন জায়গা? নীলামবাজার তামুয়া। মূলত ঘটনা হয়েছে এখানে ইয়ে পার্কিং করাত লাগছে গাড়ি। তো পার্কিং করার পিছতে মতলব এখানে একটা গাত আসলো, আর গাত থেকে উঠতে চাইছে আমরা রোডও। ফার্স্টে ভাবছি না যে এখানে গাত, কারণ পানি দেখছি তো আর জানার নাই খার কতমান কতমান পানি আছে। তো উঠার চেষ্টা করছি, কারণ হইলিয়া উঠার চেষ্টা করছে, কারণ হইলিয়া অনেক হুকনাতে মতলব ভাবছি গাড়ি পার্কিং করতাম। তো দুই তিনবার উঠার চেষ্টা করছি, উঠতে না পারার কারণে বাদে ওলা চেষ্টা চালানি যখন আসলাম তখন আঁকটা মতলব গাছ পড়ছে। আর আমি ভাবছি যে আমরা দুজন পিছনে আসলাম, তাই না আসলে ড্রাইভিং করে আমরা দুজন আসলাম পিছনের সিটে বোয়ার। তো আমরা ভাবছি মনে করি একটা সাইডে একটা বাসপেতর সার দোকান আছে, সার দোকান কিনা হয়তো ইয়ে গাড়ি উপরে পড়ছে। তো গাড়ি ওরকম আমরা গাড়ির সাল ওলা ধরছি, ধরার পরে আমি ভাবছি তো তাই মনে হয় বাড়িয়ে গেছেন গিয়া। তো পরে আমরা আইসিআইসিআই সহকর্মী যারা আসলো তারা আইসিআই একজন আইয়া কইছে আমারে মনে করছে একজন বাচ্চা কইছে উদ্ধার করো উদ্ধার করো। আর ও সাইডে আমার বাইক আছে, আর আমি সাইডে বাড়িতে পারি না, কারণ হইল গিয়া এই সাইডে পুরা পানি জল। আর আমার মতলব রাইট সাইডে যাই না আসলে বাইক, তামারে একজন ফায়ার ব্রিগেডের একজন আই তামারি বার করছে। পরে আমি আমার নিজেও বার হয়েছি, তারা সাহায্য করছে। এরপরে যখন দেখছে তামার এই অবস্থা, তো মত দুঃখজনক ব্যবহার হইল গিয়া প্রশাসনও আইসে না, মতলব আধা ঘন্টা হয়ে গেছে পুরো আপেন হওয়ার হয়ে গেছে, কোনো প্রশাসন নাই কোনো কিছু নাই। পরে একজন ফায়ার ব্রিগেডের একজন আইসে আইয়া আরে লুই আইসে আইয়া গাছ কাটার চেষ্টা করছে, গাছ কাটার চেষ্টা করছে, গাছ কাটার চেষ্টা করি আমি কইছি যে গাছটা কাটিও না, বিকজ হইল গিয়া গাছ যখন কাটবে তোমরা এই সাইডে ডালে ধরছে গাছের, আর এই সাইডে হইলে গিয়া গাছের গুড়ি আছে ধরছে, আর মাঝখানেও আর তানোর মাথার এরকম মতলব ইয়ে হয়েছে গাছ পড়ছে। আর গাছ যখন তোমরা কাটিবে এনে কাটার পরে লগে লগে গাছ তানোর উপরে আরও বেশি প্রেশার ক্রিয়েট করবো, আর প্রেশার ক্রিয়েট করার কারণে হয়তো ডাই দিতে পারে, এর কারণে আমি না করছি। তার আর মতলব কইছে কাটিও না। এরপরে একজনে কইছে তো এখন কিতা করতে দিছিও নাই কিছু নাই। তো আমি মতলব আমার আমি যখন দিও করছি অবজেকশন করছি, অবজেকশন খেয়েও মানছে খেয়েও না, বাদে ডিসিশন তারা লইছেন, তারা লইয়া খাটিছে। আর ওখানে শেষ বাদে ওখানে আনছি করিমগঞ্জ মোট কথা রাজপথের উপর গাছর চেপাত আবদ্ধ অবস্থাত আধা ঘন্টা সময় আছিল অটো, আধা ঘন্টা। ইয়ার সম্মুখত যে স্থানত ঘটনা সংঘটিত হয়েছে সম্মুখত অগ্নি নির্বাপক বাহিনী আর ইয়াতে এস ডি আর এফর এরকর কার্যালয়, ইমান সময় লাগে সেও নাই তো এখানে। আর যত বড় গাছ পড়ছে মতলব তোলা মানুষের সাথ পক্ষে তোলার সম্ভব নয় এই কারণে। এরপরে হসপিটাল অ্যাম্বুলেন্স আইছে, আওয়ার পরে হসপিটাল আনছে, অ্যাম্বুলেন্স তোলার আগেও গেছে গিয়া মতলব আধা ঘন্টা সময় লাগছে। কিন্তু এরপরে জিও অ্যাম্বুলেন্স আওয়ার পরে আমরা আইসি আইয়া ইমার্জেন্সি লিয়া গেছে, ইমার্জেন্সির কারণে ডাক্তার নাই। পরে ওখান তো নেই আইসি ওখানো ওখানো কিছু টাইম মতলব ওয়েস্ট হয়ে গেছে আমরা, যাতে আনাইলে কিমান বাঁচিবার একটু চান্স আসলো টাইম ওয়েস্ট হওয়ার কারণে, কারণ সময় মতো কোনো পদক্ষেপ নেওয়া গেছে না, এর কারণে টাইম ওয়েস্ট হওয়ার কারণে হয়তো ইয়ে হয়েছে ওখানো। যে স্থানত এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সেই স্থানটি আছিল অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সম্মুখভাগ, অর্থাৎ আইসিআইসিআই ব্যাংক, যে ব্যাংকত এলোকে একাউন্ট খোলার কারণে এলোক আহিছিল। কিন্তু সেই স্থানত যেটা দুর্ঘটনা সংঘটিত হয়েছিল ইয়ার প্রায় আধা ঘন্টা সময় আবদ্ধ হবলগিয়া হয়েছিল, অর্থাৎ সেই গাছ
প্রকাণ্ড গছজোপায় এক প্রকার আবদ্ধ করে রাখিছিল সেই অটো যে বাহন সেই বাহনখন আর ইয়ার পিছত পাঁচফালত বহি থাকা দুইগী যাত্রীর এইজনে হয়েছে এগারী যাত্রী এগারিয়ে সমগ্র যে ঘটনা সেয়া উল্লেখ করেছে আনহাতে অভিযোগ উত্থাপন করেছে যে অগ্নি নির্বাপক বাহিনীর যে কার্যালয় সেই কার্যালয়ের সম্মুখত সংঘটিত হওয়া দুর্ঘটনার পিছত প্রায় আধা ঘন্টা সময় লাগিল প্রশাসনে সেই স্থান লই গই গই পালে আধা ঘন্টা সময় লাগিল গতি এই যে ঘটনা এই ঘটনার পিছরে পরাই এই মুহূর্তত এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে সমগ্র করিমগঞ্জ শহরত।